হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সন্দীপ। আমার ডিয়ার সন্দীপ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ খুব একটা কমন স্কিন প্রবলেম নিয়ে আলাপ করব, যেটা হচ্ছে ইম্পিটিগো, যেটা অনুমানিক ভারতবর্ষে 10 মিলিয়ন কেস বা তার চেয়েও বেশি লক্ষ্য করা যায়। এটা মেইনলি বাচ্চাদের বেশি হয়ে থাকে, সকলেরই হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু সেটা বেশি ক্ষেত্রে বাচ্চাদের হয়ে থাকে। তো এটার পূর্ণ তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি আপনারা পুরো দেখবেন। এটা মেইনলি স্ট্রেপটোকোকাস বা স্ট্রেপাইলোকোকাস কিছু ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কারণে সেটা হয়ে থাকে। সেটা থ্রোকাট বা বডির মধ্যে যে ইঞ্জুরি ঘটে, সেই ইঞ্জুরির মাধ্যমে আমাদের বডিতে সেটার প্রবেশ ঘটে। একটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, একটা পেশেন্ট থেকে অন্য পেশেন্টে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, সেটা বিস্তার ঘটে। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এটা বিস্তার ঘটে, সেটা মেইনলি হেড বা মাউথের চারপাশে সেটা হওয়ার আশঙ্কা বেশি থাকে, এবং বেশি ক্ষেত্রে মাথা বা মুখের চারপাশে সেটা লক্ষ্য করা যায়। এটার যে সিম্পটম, সেইগুলো প্রথম অবস্থায় রেড হয়ে পড়ে ইয়েলো ব্রাউন কালার হতে পারে, বা সেই অঞ্চলে পাশ বেঁধে যায়, যে অঞ্চলে সেটা হয় সেই অঞ্চলে পাশ বেঁধে যায়, এবং পাশ বেরিয়ে আসার পর সেই অঞ্চলটা ডিপ হয়ে পড়ে। সেটা কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিনের মাধ্যমে এবং অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টের মাধ্যমে সেটা ট্রিটমেন্ট করা হয়। যদি 2 বা 3 সপ্তাহ এটা কোনো ট্রিটমেন্ট না করা হয়, উইদাউট ট্রিটমেন্টে সেটা ইম্প্রুভমেন্ট চলে আসে, কিন্তু উইদাউট ট্রিটমেন্টে সেটা ইম্প্রুভমেন্ট চলে আসে, কিন্তু যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া আমাদের বডিতে থেকে যায়। তাই সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে মুফিরোসিন, সিডিক অ্যাসিড বা অয়েন্টমেন্ট ইউজ করা হয়। ওরাল যে ড্রাগগুলো, সেই অ্যামোক্সিসিলিন, টেট্রাসাইসিলিন, এগুলো ইউজ করে সেটা ট্রিটমেন্ট করা হয়। তো পেশেন্ট ওয়াইজ ভেরি করে কী ড্রাগগুলো ইউজ করে সেটা ট্রিটমেন্ট করা হবে। চিকিৎসকের সঙ্গে ফিজিক্যালি মিট করার পর এটার সিদ্ধান্ত নেওয়া হয় কী মেডিসিন প্রয়োগ করে সেটার সমাধান করা হবে। সেটা ল্যাব টেস্টের মাধ্যমেও সেটার মেইন কজ জানা যায়, সেটা হওয়ার পর ল্যাব টেস্ট করেও সেটার পূর্ণ কারণ জানা যায় কী কারণে হয়ে থাকে। আমাদের সবচেয়েতে খেয়াল রাখতে হবে, যখন আমাদের এই সমস্যা দেখা যাবে, ইম্পিটিগোর সমস্যা দেখা যাবে, তখন আমরা হাইজিনিক অবস্থায় যাতে এক যে জায়গা হয়েছে সেই জায়গা টাচ করে অন্য জায়গায় যেন আমরা বডিতে স্পর্শ না করি, বা আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যাতে সেটা না হয় সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের ভিডিও এতটুকু ইনফর্ম দেওয়ার ছিল, নিচের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।